পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর ও খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের ভূমি দপ্তর এবং কোন জেলাতে নিয়োগকরণ হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন আপনারা কীভাবে করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পাচ্ছেন না, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভূমি দপ্তর এবং খাদ্য দপ্তরের তরফ থেকে যে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বিষয় আমরা দেখে নেব। তো বন্ধুরা, একেবারে সরাসরি বিস্তারিত বিষয়ে আমরা চলে আসলাম। আপনারা অন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বাংলা পত্রিকাতে দেওয়া রয়েছে, ভূমি ও খাদ্য দপ্তরে 1200 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হবে চুক্তিভিত্তিতে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে 1200 ডেটা এন্ট্রি অপারেটর এখানে নিয়োগ করানো হবে, যেটা খাদ্য এবং ভূমি দপ্তরে নিয়োগ করানো হবে চুক্তিভিত্তিতে। এখানে যেটা দেওয়া রয়েছে, রাজ্য সরকারের ভূমি ও খাদ্য দপ্তরের বিভিন্ন অফিসে কাজের জন্য চুক্তিভিত্তিতে 1200 ডাটা এন্ট্রি অপারেটর নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে 1200 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মোট শূন্যপদের মধ্যে খাদ্য দপ্তরে নেওয়া হবে 342 জনকে আর ভূমি দপ্তরে নেওয়া হবে 845 জনকে নিয়োগ করা হবে। এখানে দুটো দপ্তর রয়েছে, দুটো দপ্তরে এখানে নিয়োগ করানো হবে, একটা দপ্তরে রয়েছে 342 জন এবং ভূমি দপ্তরে নিয়োগ করানো হবে 845 জনকে। ভূমি দপ্তরের জন্য প্রতিটি ব্লকে দুজন, জেলায় একজন আর মহকুমা একজন করে মোট 346টি ব্লক অফিস, 56টি মহকুমা অফিস এবং 22টি জেলা পর্যায়ে অফিসে 845 জনকে নিয়োগ করা হবে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে এখানে ব্লক উইজ, জেলা উইজ এখানে নিয়োগ করানো হবে, এখানে কতগুলো জেলা রয়েছে এবং কোন কোন ব্লকে নিয়োগ করানো হবে। অফিসিয়ালিভাবে এখন নোটিশ প্রকাশিত হয়নি, যখনই অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত হবে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে সবার প্রথমে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। এবং এখানে নিচে যেটা দেওয়া রয়েছে, শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যাদের নাম নথিভুক্ত আছে তাদের থেকে নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্বে থাকবে ওয়েবল টেকনোলজি। আপনারা অনেকেই জানেন যে বিএসকে রয়েছে, সেই বিএসকে কিন্তু ওয়েবল টেকনোলজির মাধ্যমে নিয়োগ করানো হয়ে থাকে। তো এখানে আপনারা বুঝতে পারছেন যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাজ রয়েছে তাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। তো যাদের এগুলো রয়েছে তারাই কিন্তু এই সুযোগটা নিতে পারবেন বা এই সুবিধাগুলো আপনারা এখান থেকে পাবেন। কোন কোন জেলা বা কোন কোন ব্লকে নিয়োগ করানো হবে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়নি, অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হলে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।